আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই মুহূর্তে ভিডিওটি দেখছে, আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা সূরা লাহাব মস্ক করব। মস্কের মাধ্যমে আপনাদের তাসবিহ সহকারে তেলাওয়াতটি সহি এবং শুদ্ধ হবে, যার মাধ্যমে আপনার নামাজ সহি হবে, যার মাধ্যমে আপনার দিনই অনেক ইবাদত সহি হবে। তাই আজকে আমরা সূরা লাহাব মস্ক করব। প্রিয় দিনী ভাই এবং বোন, আমাদের সহি করা অতীব জরুরি। কারণ হলো আমরা অনেকেই অনেকভাবে মুখস্থ করে থাকি, মুখস্থ করার কারণে আমাদের পড়াটি সহি হয় না, আমাদের তেলাওয়াতটি সহি হয় না। সহি না হওয়ার কারণে আমাদের নামাজও অশুদ্ধ হয়ে যায়। বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে আমাদের যে তেলাওয়াতের অবস্থা, সেটা আপনি নিজে নিজে উপলব্ধি করতে বুঝতে পারবেন। উপলব্ধি করলেই বুঝতে পারবেন। যেই কারণে আমার এই ভিডিও বানানো, আমার এই মস্কের একটি আসর তৈরি করা, যার মাধ্যমে আপনারা সবাই যেই সময় ইচ্ছা, যেই সময় সময় পাবেন, সেই সময়ই তেলাওয়াতটি বারবার বারবার শুনে শুনে আপনার পড়াকে আপনি সহি করে নেবেন। আমরা অনেক সময় অনেক সঙ্গীত শুনি যে একটা একটা লাইন বা একটা একটা কলি আমরা বারবার শুনে 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 মুখস্থ করি। মুখস্থ করি যেভাবে, ঠিক ওইভাবে অনুরূপভাবে আমরা মুখস্থ করার চেষ্টা করব, যার মাধ্যমে আমাদের তেলাওয়াতটি সহি হয়ে যাবে। আর মস্ক বলা হয় আমি একবার পড়বো, দ্বিতীয়বার আপনারা শুরু করবেন, আমি একবার পড়বো, দ্বিতীয়বার আপনারা পড়বেন। এভাবে বারবার বারবার যে সময় তেলাওয়াত করা হবে, ইনশাআল্লাহ আশা করি পড়া সহি হয়ে যাবে, পড়া সহি হয়ে যাবে। তাহলে আজকে আর কথা নয়, আজকে আমরা চলে যাব সূরা লাহাব মস্ক করতে। তাহলে চলো শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب تبت يدا أبي لهب وتب تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب
الحطب في جيدها حبل من مسد في جيدها حبل مسد في جيدها حبل من مسد في جيدها حبل من مسد আপনারা যদি এভাবে মস্ক করতে থাকেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের তেলাওয়াতগুলো সহিহ হয়ে যাবে দোয়া দরুদগুলো সহিহ হয়ে যাবে যার মাধ্যমে নামাজও সহিহ হবে আর আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন এবং আপনাদের বন্ধু-বান্ধবের মধ্যে ছড়িয়ে দিতে অবশ্যই লিংকটি শেয়ার করবেন যার মাধ্যমে আপনার দিনী ভাই এবং বোনও যেন তার তেলাওয়াতটি সহি করতে পারে তার দোয়া দরুদগুলো যেন সহি করতে পারে তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন আরেকটি ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Mm-hmm.